আমি সাইফুল নাহার, প্রভাষক বাংলা, মহানগর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো এবং তোমরা প্রতিনিয়তই ক্লাসগুলি দেখছ। আজ তোমাদের সাথে আমার তৃতীয় ক্লাস। আজ আমাদের পঠিত বিষয় আমাদের লোকশিল্প, লিখেছে কামরুল হাসান। প্রথমেই আমি তোমাদের দেখে নিব লেখক পরিচিতি, তারপর পাঠ সংক্ষেপ, তারপর শব্দার্থ, পাঠ বিশ্লেষণ, তারপরে উপসংহার। অর্থাৎ আমরা প্রবন্ধটি পাঠ করে যে মূল কথাটি পেলাম সেটি আমরা সবার লাস্টে আমরা দেখে নিব। প্রথমেই লেখক পরিচিতি। সবাই নিশ্চয়ই বইটা খুলেছে আমার সাথে এবং সবাই কলম দিয়ে দাগিয়ে নেবে, কারণ আমি প্রথমেই বলে দিয়েছি আমরা কিন্তু লেখক পরিচিতির মধ্যে অনেক ছোট ছোট প্রশ্ন পাই, জ্ঞানমূলকেও আসে, সেগুলো নৈভিত্তিকেও আসে। সেই প্রশ্নগুলি আমরা প্রথমে দাগাবো। আর তোমরা আমার কাগজটিতে লক্ষ্য করবে, আমি কামরুল হাসান লিখে জন্ম ও মৃত্যু সালটা লিখেছি, কারণ এটা হলো জন্ম, এটা হলো মৃত্যু, অর্থাৎ তার সময়কাল। কামরুল হাসান 1921 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করে। সবাই দাগিয়ে নাও। একজন খ্যাতিমান শিল্পী হিসাবে দেশ বিদেশে তিনি পরিচিতি লাভ করেন। তার আঁকা ছবিতে দেশের লোকজ জীবনের নানা উপাদান আমাদের ঐতিহ্য সচেতন করে। লোকশিল্প সংরক্ষণেও তার প্রচেষ্টাও প্রশংসনীয়, যা আমরা এই প্রবন্ধেই দেখতে পাবো। কর্মজীবনে তিনি দীর্ঘকাল ঢাকা আর্ট ইনস্টিটিউটে অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। পরে তিনি বাংলাদেশের ক্ষুদ্র কুটির শিল্প ডিজাইনার সেন্টারের প্রধান হিসাবে নিযুক্ত থাকেন। তারপরে তার বিভিন্ন পত্রপত্রিকার নাম আছে, তিনি যা প্রকাশ করেছিলেন। তার একটি বইয়ের নাম আমাদের লোকশিল্প আন্দোলন ও আমার কথা। 1988 খ্রিস্টাব্দে কামরুল হাসান ঢাকায় মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তারপর দেখো আমরা যদি সংক্ষেপে আমাদের লোকশিল্প প্রবন্ধটির দিকে যাই, তাহলে আমরা এটা বুঝতে পারবো যে লোকশিল্পটা আসলে কী। লোকশিল্পটা হলো কুটির শিল্প। এক এটা যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই, তাহলে আমরা বলতে পারবো লোকশিল্প বা কুটির শিল্প হলো শহরের অথবা গ্রামীণ পরিসরে স্বল্প ঘরোয়া পরিবেশে অল্প পুঁজি নিয়ে যখন শিক্ষিত বা অল্প শিক্ষিত নারী পুরুষ কর্মী দেশীজ উপাদানে, দেশীজ কাঁচামালে যে লোকশিল্পটা যে আমরা তৈরি করব, যেটা শিল্পটা তৈরি করছি সেটার যে উপকরণ, সেগুলিকে কাঁচামাল বলে। সম্পূর্ণ দেশীজ কাঁচামালে যে শিল্প তৈরি করে সেটাই কুটির শিল্প। আর এই কুটির শিল্পগুলির গুণগত মান দিক থেকে এটাই আমাদের লোকশিল্প। ঠিক এভাবে মূল্যায়ন করা যায় যে গ্রামের অর্ধ অল্প শিক্ষিত লোকেরাই ম্যাক্সিমাম এই কুটির শিল্পগুলি তৈরি করেন, যা আমাদের তাদের সৃজনশীলতা, মননশীলতা এবং সৌন্দর্য চেতনা, সৌন্দর্য বোধ, সর্বোপরি তাদের নিরলস পরিশ্রম, ধৈর্য এবং হৃদয় নাঙ্গারও ভালোবাসা থাকে। ঠিক আছে, এইটাই। তারপরে আমরা যদি দেখতে পারি, এটা আমরা অবশ্যই প্রবন্ধটি পাঠের আগে আমাদের অবশ্যই শব্দার্থগুলো পড়তে হবে। শব্দার্থগুলোর দিকে যাও তোমরা। শব্দার্থের মধ্যে আছে নিবিড় ঘনিষ্ঠ, পণ্য বিক্রি করা যায় এমন, লোকশিল্প, দেশের জিনিস দিয়ে দেশের মানুষের হাতে তৈরি শিল্পসম্মত দ্রব্য, অমূল্য, মূল্য দিয়ে যা বিচার করা যায় না, অপ্রতুল, যথেষ্ট নয়, দক্ষতা, নিপুণতা, লুপ্তপ্রায়, যা লোপ পেতে বসেছে, অর্থাৎ চলে যাচ্ছে, সরে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, রেওয়াজ, রীতি, অনুপ্রেরণা, উদ্দীপনা, উৎসাহ, জীবন কথা, জীবনের কাহিনী, অপরিহার্য, আবশ্যিক, মণিপুরী, মণিপুরে যা উৎপন্ন, প্রতীকধর্মী, যার সংকেত, যেমন একটা প্রতীক দিয়ে প্রতীকধর্মী ছবির মধ্যে একটা প্রতীক চলে আসে, একটা সংকেত। কিছু কিছু ছবি আছে যেটা দেখলে আমরা আমাদের কিছু ঘটনা বা কিছু স্মৃতির কথা মনে হয়ে যায়। টোপর, হিন্দু সম্প্রদায়ের বরের মাথার মুকুট, টেকসই, মজবুত, ঐতিহ্য, গর্বের বস্তু, সংরক্ষণ, যা বিশেষভাবে রক্ষা করা হয়, সম্প্রসারণ, যা বড় করে আর কি বিস্তার করা যায়। আশা করি সবাই দাগিয়েছ শব্দার্থগুলো। এখন আমরা আসি আমাদের লোকশিল্পে, আমাদের কামরুল হাসান কী লিখেছেন প্রবন্ধে লোকশিল্প। প্রথমেই আসি আমাদের মসলিন শাড়ির কথা। মসলিন শাড়ি ঢাকার ডেমরাতে উৎপন্ন হতো। মসলিন শাড়ির দক্ষ কারিগররা তাদের সুনিপুণ মননশীলতা দিয়ে অনেক কষ্টে এগুলো তৈরি করত, যার খ্যাতি ছিল শুধু বাংলাদেশেই নয়, পৃথিবী জুড়েই এর খ্যাতি ছড়িয়েছিল, কিন্তু সেটা থাকেনি, এটা লুপ্ত হয়ে গিয়েছে। তারপরে সেই মসলিন কারিগররাই পরবর্তী তাদের বংশধররাই
জামদানিতে মনোনিবেশ করেছে। এখন আমাদের শীতলক্ষা নদীর তীরে নারায়ণগঞ্জে এই জামদানি শাড়িগুলো সেখানে তৈরি হয়। সেখানকার কারিগররা সে শীতলক্ষা নদীর পাড়ে যে শীতলক্ষার পানির যে বাষ্প সেটার মধ্যে আর্দ্রতা থাকে, এটাই জামদানি শাড়ি তৈরির জন্য খুবই উপযোগী। সেখানেই তারা জামদানি শাড়ি তৈরি করে। তোমরা দেখবে যে আমাদের যে কোনো জাতীয় অনুষ্ঠানে কিন্তু আমাদের শিল্পীরা জামদানি শাড়ি পরে। এটাও কিন্তু এই শিল্পটাও কিন্তু আমাদের দেশ বিদেশে প্রচুর নাম কুড়িয়েছে, সুনাম, এবং আজ পর্যন্ত এটা সুনাম ধরে রেখেছে। তারপরে জামদানি এবং মসলিনের পরে আমরা বলতে পারি যে আমাদের নকশিকাঁথা, যেটা আজ প্রায় বিলুপ্ত। আগেকার দিনের মতো এত নকশিকাঁথা এখন পাওয়া যায় না, আর এত শিল্পীও নাই। আগেকার দিনের যে নকশিকাঁথার খুব সুনাম ছিল বা বেশি ছিল, এখন কিন্তু সেটা আর নাই। নকশিকাঁথা সাধারণত গ্রামীণ মেয়েরা বর্ষাকালে যখন তাদের কাজকর্ম থাকে না, মাঠঘাট সব পানিতে থই থই থাকে, তখন তারা নিজেরা ঘরে বসে ঘরোয়া পরিবেশে তাদের আশেপাশের পাড়া প্রতিবেশীকে নিয়ে এক একটা খুব সুন্দর নকশি এঁকে সেলাই করে সুতা ফোড়ন কেটে সুন্দর সুন্দর যে কোনো অনেক দৃশ্য যেগুলি বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে সেগুলি তারা কাঁথার মধ্যে ফুটিয়ে তুলত, এবং সেই কাঁথার প্রতিটি ফোড়নে তাদের জীবন কাহিনীও গাঁথা থাকতো। কারণ তারা যখন কাঁথা শিলি করতো তখন তাদের আবেগে অনেক তাদের স্মৃতি, দুঃখ সুখ, হাসি কান্নার ছবি চলে আসতো। তাই লেখক তো এখানে এইভাবে বলেছেন যে প্রতিটা সিলাইতেই আছে, সুচের ফোড়নের মধ্যে লুকিয়ে আছে এক একটি পরিবারের কাহিনী, তাদের পরিবেশ, তাদের জীবনগাথা। তারপরে আমরা যদি দেখি খদ্দরের কাপড়ের প্রতি, খদ্দরের কাপড় একটা শিল্প, আমাদের কুটির শিল্প এটাও। এটা কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রামে প্রস্তুত হয়। খদ্দরের কাপড়ের যে সুতা সেটা আমাদের গ্রামেরই সুতা, তোলা গাছ থেকে সেটা সুতা নিয়ে এসে হাতে কাটা হয়। এবং খদ্দরের কাপড়ের প্রধান বৈশিষ্ট্য হলো এটা সম্পূর্ণই হাতে প্রস্তুত হয়। এটা কিন্তু স্বদেশি আন্দোলনের যুগে বিদেশি কাপড় যে বর্জন করে এটাকে কিন্তু প্রাধান্য দিয়েছিল, তাতেও কিন্তু খদ্দরের কাপড়টা আমাদের দেশে অনেক পরিচিতি। তারপরে দেখা যাক আর কি কুটির শিল্প আছে। কাঁসা পিতল, তোমরা সবাই জানো পিতলের কলসি তোমরা এখন অনেকটাই নেই, হিন্দু সম্প্রদায়ের মধ্যে বেশি দেখা যায়। পিতলের কলসি, তারপর ঢাকনা, ফুলদানি, গ্লাস, পানের দানি, অনেক কিছু আমরা দেখতে পাই। এগুলি মাটির খাঁজ করে সেটার মধ্যে পিতল গালিয়ে কামাররা তৈরি করত। সেটারও খুব সেটার সাইড দিয়ে নকশা, তাদের নিজেদের মননশীলতা দিয়ে, সৌন্দর্য বোধ দিয়ে সেখানে নকশা তৈরি করত, সেটাও আমাদের দেশে ঐতিহ্য। তারপর কাঠ শিল্পও আছে এখানে, কাঠের তৈরিও বিভিন্ন আসবাবপত্র, যেটা এখন অবশ্য মেশিনের মধ্যে করা হয়, কিন্তু আগে কিন্তু শিল্পীরা নিজেরাই কাঠের মধ্যে খোদাই করে হাতে নিজেদের হাতে দক্ষতা দেখিয়ে দক্ষ কারিগররা সেখানে অনেক নানা রকম তৈজিসপত্র, নানা রকম সিনারি, নানা রকম সুন্দর ফুল নকশা তৈরি করত। তারপরে এছাড়াও ফুলের পিঠা, হাত পাখা ইত্যাদি লোকশিল্প কিন্তু আমাদের এখনও ঐতিহ্য ধরে রেখেছে। এইভাবে পুতুলের কথা আসে, টেরা পুতুল, কিছু কিছু পুতুল আছে প্রতীকধর্মী, যেই পুতুলগুলো দিয়ে আমরা কিছু একটা সংকেত খুঁজে পাই। যেমন মাটির মূর্তি, যদি তুমি একটি রাইফেল হাতে ধরিয়ে দাও তাহলে কিন্তু সেটা দিয়ে আমরা মুক্তিযুদ্ধের ছবি পাবো। আর কত কয়েক বছর পর যদি তুমি পুতুলের মধ্যে মাস্ক পরিয়ে দাও, হ্যান্ড গ্লাভস পরিয়ে দাও, তাহলে কিন্তু তখন আমাদের সেই পুতুলটির মধ্যে দিয়ে, প্রতীকধর্মী পুতুলটির মধ্যে দিয়ে কিন্তু আমরা এই করোনার সময়ের কথা মনে করে ফেলতে পারবো। কারণ পুতুলের মধ্যেই কিন্তু অনেক কিছুর সংকেত বহন করে, সেই প্রতীকধর্মী পুতুলগুলোও কিন্তু আমাদের ঐতিহ্য ধরে রেখেছে লোকশিল্পের। যাই হোক, সংক্ষেপে বলা যায় প্রবন্ধটির বিভিন্ন অঞ্চল ভিত্তিক যে লোকশিল্প সেটার পরিচয় মিলে, এবং আমাদের বাংলাদেশের এই লোকশিল্পগুলো যে আজ প্রায় বিলুপ্ত, কারণ লোকশিল্পর কারিগরদেরই আজ তেমন অর্থ নাই, অনুদান নাই, তারা কিন্তু তেমনভাবে উৎসাহিত না, তারপরও আমরা অনেকটা ধরে রেখেছি এখনও। লেখকের বর্ণনায় কিন্তু এগুলো চলে আসছে। তা সবশেষে আমরা বলতে পারবো উপসংহারে যে আমাদের এই পাঠ বিশ্লেষণে এলাকা ভিত্তিক লোকশিল্পগুলি আমরা জেনেছি, এবং লোকশিল্পর প্রতি আগ্রহ এবং শ্রদ্ধাবোধ বেড়েছে। সবশেষে বলা যায় সরকার এবং সবার সম্মিলিত চেষ্টায় এই লোকশিল্পগুলোকে আরও সম্প্রসারিত, আরও সংরক্ষণ করা সম্ভব হবে। আশা করি তোমরা আমার সাথে সাথে পড়েছ, এবং এর ভিতরে অনেক নৈবিত্তিক প্রশ্ন আছে, তো
তোমরা এই সম্পূর্ণ প্রবন্ধটাকে ভালোভাবে পাঠ করবে এবং এই শিল্পর আলোকে যে প্রশ্ন আসবে আশা করি তোমরা উত্তর দিতে পারবে। অবশ্যই পাঠটা সম্পূর্ণ পড়বে, দাগিয়ে মেন ইম্পর্টেন্ট লাইনগুলি দাগিয়ে পড়বে আর নিজে নিজে প্রশ্ন তৈরি করে উত্তর দেওয়ার চেষ্টা করবে। জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন তো এখান থেকে আসে, বোর্ড থেকে ক এবং খ। আর পাঠ সম্পূর্ণ পাঠটা পড়ে তুমি যা বুঝতে পারবে সেটা থেকে গ ঘ প্রশ্ন আশা করি খুব সহজেই অ্যান্সার করতে পারবে, যদি পাঠটি মনোযোগ দিয়ে পড়ো। ঠিক আছে, সবাই ভালো থাকবে, দোয়া করবে, সবাইকে ধন্যবাদ, ক্লাসগুলি মনোযোগ সহকারে দিবে। আল্লাহ হাফেজ।